পরক্রিয়া প্রেমের জেরে প্রতিবন্ধী মেয়েকে হত্যা মামলায় বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে দিনাজপুরের অতিরিক্ত দায়রা জজ আনোয়ারুল হক। পরক্রিয়া প্রেমে জড়িয়ে নিজের 11 বছর বয়সী প্রতিবন্ধী মেয়ে নূর জাহান হত্যা মামলায় বাবা নূর ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন দিনাজপুরের অতিরিক্ত দায়রা জজ আদালত এর বিচারক আনোয়ারুল হক। আজ রবিবার বিকেলে ওই রায় ঘোষণা করেন তিনি। অন্যদিকে দোষ প্রমাণিত না হওয়ায় কথিত প্রেমিক আরেফা বানু কৈতরি এবং ছেলে জুয়েল বাবুকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলার বিবরণে জানা গেছে, 9 বছর আগে দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওর গ্রামে বাসিন্দা নূর ইসলাম পরক্রিয়া প্রেমে জড়িয়ে 3 সন্তানের মধ্যে প্রতিবন্ধী মেছ মেয়ে নূর জাহানকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন। নাতনিকে হত্যার ঘটনায় জামাই নূর ইসলাম একমাত্র নাতি জুয়েল বাবু এবং জামাইয়ের কথিত প্রেমিকা আরেফা বানু কৈতরির বিরুদ্ধে মামলা করেন শ্বশুর শমশের আলী। আদালতে 15 জনের সাক্ষ্য শেষে দোষী প্রমাণিত হওয়ায় ঘাতক পিতাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন বিচারক। অবশিষ্ট সাজা ভোগ করতে পুনরায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি সরকার পক্ষে পরিচালনায় করেন আইনজীবী আতাউর রহমান আতা এবং আসামি পক্ষে শাহিনুর ইসলাম সহ অন্যান্য আইনজীবীরা। অপরাধটা হলো 302 এর হত্যাকাণ্ড, সেটা নিজের মেয়েকে হত্যা করেছিল। হত্যা করছো এই কারণে, পরক্রিয় প্রেমের কারণে, এই নিজের বাবা নিজের প্রতিপত্তি কন্যাকে হত্যা করেছিল। হত্যা করার জন্য মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে 15 জনের সাক্ষীর সাক্ষ্য প্রদান সাপেক্ষে এই রাষ্ট্রপক্ষ সাংঘাতিকভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে যে এই নূর ইসলাম, আসামি নূর ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে, অন্য দুইজনকে খালাস প্রদান করেছে। ঝিনাইদহের মহেশপুরে পূর্বাশা বাস থেকে 7.5 লাখ টাকার ভারতীয় মালামাল সহ 5 ভারতীয় চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। আজ সকাল 10টায় জীবনগর স্পেশাল ক্যাম্পের সামনে থেকে পূর্বাশা বাস তল্লাশি করে ভারতীয় শাড়ি, পাঞ্জাবি, থ্রি পিস, খেলা সামগ্রী ও প্রসাধনী সহ বিভিন্ন ধরনের ভারতীয় মালামাল আটক করেছে 58 ব্যাটালিয়ন খালিশপুরের।